আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, কর্মহীন, হতদরিদ্রদের সাহায্যার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলোপ ইউনিয়নে সোনতলা গ্রামে দ্বিতীয় ধাপে অন্তত 700 হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সলোপ ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান, সলোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু। আমি এখন দাঁড়িয়ে আছি সলোপ ইউনিয়নের সোনতলা গ্রামে। আজকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সলোপ প্রতিটা ইউনিয়নে, আপনারা জানেন, প্রতিটা ইউনিয়নে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। আজকে সলোপ ইউনিয়নে চাল দেওয়া হচ্ছে কয়েকটা ধাপে। তো আমি এখন কথা বলবো আমাদের সলোপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমানের সাথে। তার কাছে জানতে চাইব যে তিনি এই ভিজিএফ কার্যক্রমটা কিভাবে সম্পন্ন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার এমপি সাহেব জনাব তানভীর ইমামের পক্ষ থেকে এই ঈদুল আজহা উপলক্ষে দুস্থ এবং গরিব অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসাবে ভিজিএফ দিয়েছেন। আমরা ধাপে ধাপে এই ভিজিএফগুলো মানুষের দুর্গরে পৌঁছে দেওয়ার জন্যে মানুষের ক্যারি করার সুবিধার্থে আমরা তিনটা ভেন্যু করেছি। আজকে দ্বিতীয় ভেন্যু। ইতিমধ্যেই সলোপ ইউনিয়ন পরিষদ থেকে 1, 2, 3 ওয়ার্ডকে আমরা গরিব এবং দুঃখী মানুষদেরকে দিয়েছি। আজকে 4, 5, 6 আমরা দিচ্ছি, পর্যায়ক্রমে আরও 7, 8, 9 পাবে। সেটা 26 তারিখে আমার তারিখ নির্ধারণ করা আছে। তো মাননীয় এই প্রধানমন্ত্রীর উপহার আমার মনে হয় যে এই সময় কিছুটা হলেও গরিব এবং অসহায় মানুষদের কাজে লাগবে। আমার এমপি সাহেব যেন তানভীর ইমাম সাহেব নির্দেশনা দিয়েছেন যেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিহিত অবস্থায়, যেহেতু করোনা ভাইরাস এখন আমাদের দেশে দিনকে দিন সারা বিশ্বে যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি আমাদের এখানেও একই পথ অবলম্বন হচ্ছে। তা আমরা সেগুলো চেষ্টা করছি। আসলে একটু সমস্যাও আছে, মানুষের কার আগে কে নেবে এরকম একটা পর্যায়ে প্রতিযোগিতা চলে, তখন ওই সামাজিক দূরত্বটা নিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয়। তবু চেষ্টা করে যাচ্ছে। আমার এখানে আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু আছেন, এখানে আমার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, আপনারা এসেছেন, পাশাপাশি আমার ইউপি মেম্বাররা আছেন, ট্যাগ অফিসার আছেন, সবাইকে আমার এই ইন্ধনবাসীর পক্ষ থেকে এবং আমার এমপি সাহেবের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? আল্লাহ ভালোই লাগে। চাল পেয়ে কি উপকার হবে? না তো উপকার না হলে আছে, দোয়া কর্ম শোনা খালি, আমার খুশি লাগছে। কে দিল চাল? হাসিনে। আমার স্বামীও দিয়ে গেছে, আমরাও দেই। আচ্ছা, আমার ভাই, তোমার ভাই, তামের ভাই, তামের ভাই, তামের ভাই, তামের ভাই। আপনার নাম কি? নুরুল জামাল। আজকে চাল পেয়ে খুশি তো আপনি? হ্যাঁ খুশি। চালটা কে দিল জানেন? চালটা প্রধানমন্ত্রীর আমাদের সমগ্র দেশব্যাপী যে সামাজিকতার দূরত্বের যে প্রশ্নটি দেখা দিয়েছে, সে প্রশ্নের ব্যাপারে আমরা অনেকেই প্রশ্ন তুলি। সাধারণত সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, মাস্ক ব্যবহার হচ্ছে না, কিন্তু এই ধরনের জনসমাগম, যে সমাগমগুলো বাধ্য হয়ে জনপ্রতিনিধিদের করতে হয়, কারণ আজকে যে ভিজিএফ চালের যে বিতরণ হচ্ছে, এখানে সাধারণ মানুষকে কতটুকু সচেতন করা সম্ভব? একজন জনপ্রতিনিধি তার নিজের জায়গায় দাঁড়িয়ে হিমশিম খেতে হয় তাকে, কোনোভাবেই সেই সামাজিক দূরত্ব নিশ্চয়তা করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক সচেতনতার বড়ই অভাব। আমরা হাতে ধরে কাউকে সচেতন করতে পারছি না, জনপ্রতিনিধিরা এই সামাজিক দূরত্ব রক্ষায় যথেষ্ট হিমশিম খাচ্ছেন।
যে কারণে আমরা দূর থেকে বিভিন্নভাবে এই জনপ্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ করছি, তারা সামাজিক দূরত্ব মানছেন না। আসলে প্রকৃতপক্ষে জনসমাগম স্থলে গিয়ে যদি দেখা যায় যে মানুষকে এই সামাজিক দূরত্ব মানাতে গিয়ে যথেষ্ট হিমশিম খেতে হয় জনপ্রতিনিধিদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জনতার সংগ্রাম ইউটিউব নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন।